আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অত্যন্ত প্রিয় একটি বিষয়, এটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 4 নম্বর সেশনে আজকে তোমাদের সাথে আলোচনা করব কিওয়ার্ড এর খেলা। তাহলে চলো শুরু করি। কিওয়ার্ড এর খেলা কিভাবে খেলতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যেই আমাদের দল কোন সমস্যা নিয়ে কাজ করতে চায় তা নির্ধারণ করেছি এবং কিছু তথ্য সংগ্রহ করেছি। দ্বিতীয় সেশনে আমরা জেনেছি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ গত সেশনে তোমরা জানতে পেরেছ সমস্যাগুলো কি এবং কিভাবে সমস্যাকে খুঁজে বের করা যায়। তারপর হচ্ছে কিছু তথ্য সংগ্রহ করেছ এবং দ্বিতীয় সেশনে তোমরা জেনেছো ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তোমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কিওয়ার্ড দিয়ে অনুসন্ধান করার একটি নিয়মের কথা বলা হয়েছে। আজ আমরা কিওয়ার্ড নিয়ে একটি খেলা খেললে কেমন হয় বলতো? তাহলে চলো এই খেলাটি তোমাদের সাথে খেললে কেমন হয় সেটা তোমাদেরকে বলছি। খেলার নিয়মটি বলে দিচ্ছি। খেলাটি মূলত তোমাদের শিক্ষক সহ খেলবে। এখানে বলা হয়েছে খেলাটি মূলত আমাদের শিক্ষক সহ খেলবো। শিক্ষক মনে মনে একজন বিখ্যাত ব্যক্তি, স্থান, চলচ্চিত্র, বই বা দেশ ভাববেন, কিন্তু আমাদের জানাবেন না। আমরা বিভিন্ন প্রশ্ন করে খুঁজে বের করব শিক্ষক আসলে কোন ব্যক্তি, স্থান বা বই মনে মনে ধরে রেখেছেন। এখানে খেলার মূল নিয়ম হচ্ছে শিক্ষক শুধু হ্যাঁ বা না উত্তর দিতে পারবেন, আর আমরা সর্বোচ্চ 20টি প্রশ্ন করতে পারব। অর্থাৎ এখানে শিক্ষক মনে মনে কোন একটা বিখ্যাত ব্যক্তি, স্থান, চলচ্চিত্র, বই বা দেশ নিয়ে ভাববেন এবং কিন্তু আমাদেরকে জানাবেন, তোমাদেরকে জানাবেন না, জানি শিক্ষক মনে মনে রাখবেন এবং শিক্ষককে প্রশ্ন করে তোমরা উত্তরটা বের করে নেবে। শিক্ষকের ক্ষেত্রে হ্যাঁ এবং না এর মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখানে খেলার মূল যে নিয়ম সে হচ্ছে শিক্ষক হ্যাঁ এবং না এর মাধ্যমে প্রশ্ন উত্তর দেবেন এবং তোমাদের জন্য নির্ধারিত প্রশ্ন থাকবে 20টি এবং 20টি প্রশ্নের মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে উত্তরটি জেনে নেবে। এবং তোমাদের প্রশ্ন উত্তর যদি ঠিকভাবে হয় তাহলে তোমাদের জন্য যেটা হবে সেটা হচ্ছে খুব সহজেই তোমরা 20টি প্রশ্নের আগেই হয়তো বা প্রশ্নের যে মূল উত্তর সেটা বেরিয়ে আসবে এবং তোমরা এটা খুঁজে বের করতে পারবে। খেলার উদাহরণ মনে করো যে তোমাদের শিক্ষক যেটা মনে করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষক বলে দেবেন আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা ভেবেছি। এবার আমাদের প্রশ্ন করার পালা, শিক্ষার্থী ব্যক্তিটি কি নারী? শিক্ষক বলবেন না। শিক্ষার্থী বলবে যে ব্যক্তিটি কি জীবিত? শিক্ষক বলবেন না। শিক্ষার্থী ব্যক্তিটি কি কোনো রাজনীতিবিদ? শিক্ষক বলবেন না। শিক্ষার্থী ব্যক্তিটি কি লেখক? শিক্ষক বলবে হ্যাঁ। শিক্ষার্থী ব্যক্তিটি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন? শিক্ষক বলবেন না। শিক্ষার্থী ব্যক্তিটি কি বাংলায় লিখেন? শিক্ষক বলবেন হ্যাঁ। শিক্ষার্থী ব্যক্তিটি কি কবিতাও লিখতেন? শিক্ষক বলবেন হ্যাঁ। ব্যক্তিটি কি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছেন? শিক্ষক বলবেন হ্যাঁ। তাহলে প্রশ্ন যে উত্তর সেটা পেয়ে গেলে সেটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে এভাবে শিক্ষকের সাথে আমরা খেলাটি খেলব। চাইলে আমরা খেলাটিকে মনের মতো আর কি নাম দিতে পারি, নিজের ইচ্ছে মতো খেলাটির নাম দেওয়া যাবে। আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো ইন্টারনেট কিন্তু একটি খেলার মতো করে কাজ করে। অনেক তথ্য থেকে কিওয়ার্ড অনুযায়ী আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে দেয়। আমরা যদি উপরের খেলার উদাহরণ দিয়ে দেখি তাহলে সর্বশেষ 9 নম্বর প্রশ্নটি দিয়ে ইন্টারনেটে প্রশ্ন করতাম কে গীতাঞ্জলি লিখেছেন, তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে আসতো। অর্থাৎ আমরা ইন্টারনেটকে যদি যথাযথ প্রশ্ন করতে পারি তাহলে উত্তর পেয়ে যাব আরো সহজেই। এখন ঘর 4-এর মধ্যে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো একটু জেনে নাও। যেমন যে শব্দ বা লাইন খুঁজছি সেটি উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করলে সহজে কাঙ্ক্ষিত ফলাফল পাবো। ফাইল টাইপ দিয়েও সার্চ দেওয়া যায়। যেমন আমি যদি একটি পিডিএফ ফাইল খোঁজার চেষ্টা করি, আমি কিওয়ার্ড লিখে পিডিএফ লিখলে পিডিএফ ফাইলটি রয়েছে এমন ওয়েবসাইটগুলো আসবে। তারপর হচ্ছে সার্চ দেওয়ার পর এমন একটি ওয়েবসাইটে গেলাম যেটি মনে হলো যে ওখানে আমার তথ্যটি থাকতে পারে, কিন্তু লেখাটি এত বড় আমি বুঝতে পারছি না কোথায় আছে। কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল এবং এফ একসাথে চাপলে একটি সার্চ বার আসবে,
এবার সেখানে আমি যে শব্দটি খুঁজছি তা লিখে ইন্টার চাপলে ওয়েবসাইটের কোথায় কোথায় শব্দটি আছে তা হাইলাইট করে দেখাবে। নির্দিষ্ট কোনো সময়ের নির্দিষ্ট সময়ের তথ্য চাইলে আমরা তারিখ দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা যদি কোনো একটা নির্দিষ্ট তারিখের কোনো একটা তথ্য চাই সেক্ষেত্রে তারিখটি উল্লেখ করতে পারি। যদি পিডিএফ চাই তাহলে পিডিএফ দিতে পারি, আমরা যদি উদ্ধৃতি চিহ্ন দিয়ে দিই তাহলে এটা খুব সহজেই বের করতে পারবো। তারপর হচ্ছে কন্ট্রোল এফ যদি দিই এবং কন্ট্রোল এফ দিয়ে যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা এটাকে খুঁজে বের করতে পারবো। তারপর যদি আমরা নির্দিষ্ট তারিখ দিই, একেবারে নির্দিষ্ট করে তারিখ দিলে কিংবা সাল উল্লেখ করে দিলে সেক্ষেত্রে সেই সাল এবং সেই তারিখ অনুসারে আমরা তথ্যটি পাবো। তারপর হচ্ছে যে লাইনটি খুঁজছি সেটা যদি অর্ধেক মনে আছে তারপর মনে নেই, সেক্ষেত্রে আমরা যদি অর্ধেক শব্দ লিখে দিই এবং আমরা যদি কতগুলো স্টার চিহ্ন চেপে দিই সেক্ষেত্রে সাজেশন চলে আসবে। এছাড়া আমরা ইমেজ ভিডিও সংবাদ এভাবে শ্রেণী বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ দিতে পারি। আগামী সেশনে উপস্থাপনার জন্য যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা আগামী সেশনে উপস্থাপনার সময় পরিকল্পনা করব আমাদের বিষয়টি শ্রেণীকক্ষে উপস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে উপস্থাপনটি যেন অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং আমাদের দলের বিষয়বস্তু আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এক্ষেত্রে আমরা দেওয়ালিকা, পোস্টার, পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমাদের উপস্থাপনে যা থাকবে তা হচ্ছে নির্ধারিত সমস্যা, সমস্যার সমাধান, প্রাপ্ত তথ্যের উৎস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ ছিল এ পর্যন্তই। আশা করি তোমাদের কাছে আজকের সেশনটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং আজকের মতো তোমরা অবশ্যই আজকের টিউটোরিয়ালটি লাইক করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে যাতে করে পরবর্তী টিউটোরিয়ালটি তোমরা সবার আগে পেতে পারো। তোমাদের সকলের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।